ওয়ান ওয়েলকাম টু ইউর চ্যানেল জব জেনেক্স বন্ধুরা প্রতিনিয়ত আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে উপস্থিত হয়েছি রাজ্যের একটি জেলা থেকে আবারও নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে অ্যাকাউন্টার ও ডেটা এন্ট্রি অপারেটর সহ একাধিক পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে এবং বন্ধুরা করে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত রকম ডিটেলস এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা আবারও রাজ্যে নতুন ডেটা এন্ট্রি অপারেটর ও অ্যাকাউন্টার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আপনারা সমস্ত জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এবং সেই জেলার বাসিন্দা হলে অবশ্যই সেখানে আবেদন করতে পারবেন তো চলুন বেশি দেরি না করে সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাই তার আগে বলে রাখবো যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখবেন যে কোনো রকম চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশান নোটিফিকেশানের প্রথম যে পদটি রয়েছে সেটি অ্যাকাউন্টার পদে নিয়োগ করা হচ্ছে অ্যাকাউন্টার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাটেগরি ওয়াইজ পরিষ্কার ভাগ করে দেওয়া রয়েছে টোটাল ছটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই যদি আপনাদের কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারছেন সঙ্গে কিন্তু অবশ্যই আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন মিনিমাম তিন বছরে যদি কোনো প্রাইভেট ফার্মে আপনারা কাজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে পনেরো হাজার টাকা পার মান্থ আপনাদের কিন্তু স্যালারি প্রোভাইড করা হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে যে ক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদ রয়েছে দেখতে পাচ্ছেন ইউআরদের জন্য নটি শূন্য পদ রয়েছে এরপর দেখতে পাচ্ছেন পিডব্লিউদের জন্য একটি এসসিদের জন্য চারটি এস জন্য দুটি এরমভাবে ভাগ করে দেওয়া রয়েছে এবং আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন এখানে শুধুমাত্র গ্রাজুয়েশান পাস হলেই আবেদন করা যাবে অর্থাৎ যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে কিন্তু কম্পিউটারে মিনিমাম নলেজ আপনাদের থাকার প্রয়োজন এবং অবশ্যই কিন্তু কম্পিউটারে আপনাদের তিরিশটি ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও আপনারা আবেদন করতে পারছেন এবং এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি প্রোভাইড করা হচ্ছে তো বন্ধুরা দুটি আলাদা আলাদা পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি রয়েছে অ্যাকাউন্টার একটি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটার সেক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এসটিএসিদের অবশ্যই সীমায় কিন্তু ছাড় দেওয়া রয়েছে যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী ছাড় দেওয়া হয়ে থাকে তিন বছর ও পাঁচ বছরের এবং এখানে আবেদন করতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন সমস্ত রকম ডিটেলস দেওয়া রয়েছে অবশ্যই নোটিশটির ডাউনলোড করে আপনারা একবার দেখে নেবেন এখানে কীভাবে আবেদন করবেন দেখতে পাচ্ছেন ডিটেলস এখানে বলে দেওয়া রয়েছে কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে ভোটার কার্ডের জেরক্স বা আধার কার্ডের জেরক্স এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের জেরক্স আরও ডিটেলসে বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট পর্দের ক্ষেত্রে আপনাদের যে রিটেন এক্সামটি হবে তার মার্কস কী কী সাবজেক্টের ওপর থাকবে পরিষ্কার ডিটেলসে দিয়ে দেওয়া রয়েছে এবং ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কী কী সাবজেক্টের ওপর আপনাদের রিটার্ন এক্সাম হবে তা কিন্তু ডিটেলসে বলে দেওয়া রয়েছে ক্লিয়ার হলো নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ভাইভাতে প্রতিটা ক্ষেত্রে দশ নম্বর করে রয়েছে এবং এখান থেকে চলে আসলে দেখতে পাবেন এখানে আপনাদের একটি আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটিকে প্রিন্ট আউট করতে হবে ভালো করে ফিল আপ করতে হবে এবং নির্দিষ্ট ডেটের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত রকম ডিটেলস আপনাদের ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস এখানে যা চাওয়া হয়েছে অ্যাটাচ করে আপনাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট অ্যাড্রেসে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এই নোটিশটি পাবলিশ করা হয়েছে চব্বিশ এগারো দু হাজার একুশ এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে তো ওই পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং অবশ্যই মুর্শিদাবাদ থেকে বিলং করলেই কিন্তু আবেদন করা যাবে এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান সিটিজেন হলেই কিন্তু আবেদন করা যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছেন ছয় বারো দু একুশ অর্থাৎ ছয় বারো দু হাজার একুশের মধ্যে কিন্তু ফর্মটিকে ফিল আপ করতে হবে ফিল আপ করে এখানে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের পাঠিয়ে দিতে হবে ডকুমেন্টসটি একটি মুখবন্ধ খামের মধ্যে ভরে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তো বন্ধুরা এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে ছেলে মেয়ে সকলে এখানে আবেদন করতে পারবেন যদি এখানে আবেদন করতে আপনার ইচ্ছুক না হয় থাকেন ভিডিও কমেন্ট বক্সে জেলার নাম কমেন্ট করে দেবেন ভবিষ্যতে আপনার জেলার যে কোনো রকম চাকরির আপডেট উঠে আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও